গত 3রা ডিসেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু। দীপু সাংস্কৃতিক অঙ্গনেও বেশ সজ্জন ছিলেন, ছিলেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের খুব কাছের বন্ধু। প্রিয় মানুষকে হারিয়ে শোকে বিহ্বল এই তারকা বন্ধুকে নিয়ে লিখলেন আবেগ ঘন এক খোলা চিঠি। শাকিব খানের খোলা চিঠিটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরছি আমরা। আমার বন্ধু দীপু, কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাবো ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই নির্মম সত্য, কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল। এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি, আগামীতে কত কি করতে চাস সেই সব স্বপ্নের কথা বললি, সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি। তুই নেই এটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে। আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি, কেমন আছি, কবে আসবো, কবে দেখা হবে, কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি, যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম। যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখছিলাম, তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই। বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনোই পূরণ হবে না, কারণ তুই যে কত বড় মনের অধিকারী ও ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ের মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকবো তোকে খুব মিস করবো রে দীপু, ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার, তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি, মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন। সাদাকালো নিউজ।